প্রতি বছরে নেই এবছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহকে মৌসুমী উপহার হিসেবে সুস্বাদু আম পাঠিয়েছেন। বৃহস্পতিবার 15 জুন দুপুরে আমের চালা নাখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা এসে পৌঁছায়। এই আমগুলোকে গ্রহণ করতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন আগরতলা বাংলাদেশ সরকারি হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব দূতাবাস প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিন সহ মিশনের অন্যান্য কর্মকর্তা। সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু 500 কেজি আম পাঠিয়েছেন। এই আমগুলি তারা সীমান্ত থেকে সংগ্রহ করেছেন, পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে তুলে দেবেন। আম উপহার হিসেবে পাঠানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যে গভীর মৈত্রী সম্পর্ক রয়েছে তাকে আবার স্মরণ করা হচ্ছে বলেও জানান তিনি। আপনাদেরকে এখানে আসার জন্য আজকে আমাদের একটি অত্যন্ত আনন্দের দিন। আজকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই রাজ্যের জন্য মুখ্যমন্ত্রীর জন্য আমরা আম পেয়েছি, যা বাংলাদেশের একটি অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় আম। এই আমটা আমরা আজকে রিসিভ করে নিয়ে আসছি এবং আজকেই আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমরা যত দ্রুত পারি এটা আমরা তার হাতে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারটা তুলে দেওয়ার জন্য, এবং এই আম দেওয়ার মাধ্যমে আমরা আসলে স্মরণ করতে চাই ভারত বাংলাদেশের মধ্যেকার যে গভীর সম্পর্কের ব্যাপারে, গভীর স্মরণ করতে চাই ত্রিপুরার সাথে বাংলাদেশের যে আত্মার সম্পর্কটা, সেই সম্পর্কটা। ধন্যবাদ স্যার। কতগুলো আম এসেছে? মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য 500 কেজি আম দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।